বিপদের সময় নিজের মানুষটা পাশে দাঁড়ালো না, মনে হচ্ছে আমি বড় একা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার পরিবারে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে, আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো রোজ দিনের মতো আজও আমি হাঁটতে গিয়েছিলাম, তো রাস্তা হেঁটে হেঁটে এসে মণ্ডল শুয়ে আছে ঘরে, আর আমি বাসি কাজগুলো সেরে ওকে বাথরুমে জল তুলে দিয়ে বসেছি গেটের সামনে। সবই ঠিক ছিল, মণ্ডল থাকাতে কিছু হলো না, কাজ করাতে কিছু হলো না, হাঁটতে গিয়েও কিছু হয়নি। সব কাজ সেরে টেরে যখন মণ্ডল চলে গেল অফিসে, কিছুক্ষণের জন্য বসেছিলাম গেটের সামনে। তো এর আগে যে তোমরা আমার পা থেকে যে ব্লিডিং বেরিয়েছে সেই ভিডিওটা তো পেয়ে গেছো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি বন্ধুরা। তো ওটার জন্য আমি অনেক মেডিসিন খাচ্ছি, কমছে এটা না যে কমছে না, খুব ভালো মেডিসিনগুলো কমেছে আর ব্যথাটাও কমেছে। তো অফিস মানে অফিসেও চলে গেল, তারপরে তো বললামই যে বসে আছি বসে আছি। তো সেদিনকে যে ব্লিডিংটা বেরিয়েছিল সেদিন তো আমি হাত দিয়ে মানে ওটা মানে হাত দিয়ে খোঁচাইছিলাম, যার জন্য ব্লিডিংটা বেরিয়েছে। বাট আজকে কী জন্য বেরোলো সেটা কিছুই বুঝতে পারছি না বন্ধুরা, কারণ আমার যে আঁচলিটা হয়েছে সেটার মধ্যে কাটা কাটা টাইপের, এর আগে যখন বেরিয়েছিল তখন একদম মানে গায়ে কাটা দিয়ে উঠবে তোমরা যদি রিয়েল দেখো। তো বিউটি দিদিরাও ভয় পায় এই জিনিসটা, যেরকম কাটা কাটা খাঁচা খাঁচা হয়ে আছে। তো হঠাৎ করে বসে আছি, বসতে বসতে দেখি আমার পা থেকে অটোমেটিক ব্লিডিং টপ টপ করে নিচে পড়ছে। আমি খেয়াল করিনি, যদিও আমি ফোন ঘেঁটেছিলাম তখন, বলছি কী ব্যাপার এত রক্ত? তো আমি দেখে ঠিক চমকে গেলাম। সেই সময় দিদিও বাড়িতে ছিল না, জেঠিমা বাড়ি মাঠে ছাগল বাঁধতে গিয়েছিলো। তো এত ব্লিডিং বেরিয়েছে লাস্টে টপ টপ করে যে পড়েছে দেখতে পাচ্ছ, সেম অবস্থা পায়ের তলা। আমি যে এত পাগল আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে বেরোচ্ছে, কারণ কোনো ব্যথা তো নেই আর কোনো কিছু খোঁচাও খাইনি। এবার খোঁচা খেয়েছি হয়তো আমি হয়তো বুঝতে পারিনি, তবে যতদূর সম্ভব আমি খোঁচাটা খাইনি। এবার বাই চান্সে লেগে গেলেও সেরকম ব্যথা পাইনি বলে হয়তো বুঝতে পারিনি। তো এরকম সময় পাশে কেউ নেই, মানে আমার যা লাগছে শুধু একমাত্র আমি জানি, কারণ আমি এইসব রক্তপাত জিনিস একদমই সহ্য করতে পারি না। তো তাই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা করলে আর তোমাদের সাথে শেয়ার করলে মনটাও আমার অনেকটাই হালকা লাগে, তাই না? হে গাইস, তো তোমরা দেখলেই যে আমার হঠাৎ করে পা থেকে প্রচুর আবার ব্লিডিং বেরোচ্ছে, পায়ের ওখানে কি হয়েছে আমি কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছি তবুও ছাড়ছে না। তো যেদিনকে রক্ত বেরোয় সেদিনকে পাশে মণ্ডল ছিল, তো কোনো কিছু মনে হচ্ছিলো না। তো আজকে ও অফিসে আছে আর আমি এখানে গেটের সামনে বসে আছি ঘরে। তো হঠাৎ করে মানে নিজে নিজেই হয়তো কোনো কিছু লেগেছে না কি আমি বুঝতে পারিনি, নিজে নিজেই ব্লিডিং যাচ্ছে। তো বুঝতে পারছি না এটা কবে ছাড়বে, একা একা আছি তাই ভিডিওটা করলাম, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, কালকে নতুন আবার একটা ব্লগে দেখা হবে। এখনকার জন্য টাটা।